প্রায় প্রত্যেক ব্যক্তি জানে এবং দেখে যে টায়ারের রং কালো কিন্তু টায়ার কালো হওয়ার মূল কারণ আসলে কি এই কথা শুনে মনে ভাবনা আসবে যে টায়ার বিভিন্ন রোড কন্ডিশনে চলে তাই টায়ারের রং কালো হয়ে থাকে আঠারোশো সালে যখন টায়ার আবিষ্কৃত হয় তখন সাদা রঙের টায়ার ছিল এই ভিডিওতে আলোচনা করা হবে টায়ার কি কারণে ব্ল্যাক কালারের হয়ে থাকে টায়ার তৈরি করা হয় রাবার থেকে প্রাকৃতিক রাবার থেকে টায়ার প্রোটেকশন করার জন্য প্রাকৃতিক রাবার গাছ থেকে সংগ্রহ করার পর অ্যাসিডের সাথে মেশানো হয় প্রাকৃতিক রাবারের মধ্যে অ্যাসিড মেশানোর ফলে এবং মিক্সারকে প্রেশারাইজড করার ফলে রাবার থেকে অতিরিক্ত পানি দূর হয়ে যায় ফলে রাবার কঠিন বস্তুর মতো হয়ে যায় এরপর এতে কার্বন ব্ল্যাক মেশানো হয় কার্বন ব্ল্যাক মেশানোর ফলে রাবার রাবারের রং সিগনেচার ব্ল্যাকে পরিণত হয় কার্বন ব্ল্যাক হল জীবাশ্ম জ্বালানির বাই প্রোডাক্ট এবং ফাইন মিক্সার কার্বন ব্ল্যাকের সাথে সিলিকা এবং অন্যান্য কেমিক্যালস অ্যাড করা হয় টায়ারের কোয়ালিটি বৃদ্ধি করার জন্য আরও অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয় সব উপাদান অ্যাড করার পর মিক্সারকে ঠান্ডা করে নেওয়া হয় তারপর এগুলো স্ট্রিপে পরিণত করা হয় কেটে নিয়ে এরপর মেশিন ব্যবহার করে স্টেপ বাই স্টেপ টায়ার ম্যানুফ্যাকচার করা হয় এবার আসা যাক মূল কথায় টায়ারে কার্বন ব্ল্যাক ইউজ করার ফলে টায়ারের রঙ কালো হয়ে যায় এবং টায়ারের স্ট্রেংথ বৃদ্ধি পায় মূলত কার্বন ব্ল্যাক ব্যবহারের ফলে টায়ারের রং কালো হয়ে থাকে টায়ারের ক্ষেত্রে কার্বন ব্ল্যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কার্বন ব্ল্যাক টায়ারের ডিউরেবিলিটি বৃদ্ধি করে ড্রাইভিং করার সময় টায়ারের বেল্ট এরিয়া এবং ট্রেডমার্ক এরিয়াতে হিট প্রডিউস হয় প্রতিনিয়ত এই হিটকে রিমুভ করে কার্বন ব্ল্যাক ফলে টায়ার ড্যামেজ হয় না আল্ট্রাভায়োলেট লাইট এবং ওজন টায়ারকে ড্যামেজ করতে পারে কিন্তু কার্বন ব্ল্যাক টায়ারকে প্রোটেক্ট করে আল্ট্রাভায়োলেট লাইট এবং ওজন থেকে কার্বন ব্ল্যাক ইউজ করার ফলে টায়ার স্ট্রং হওয়ার পাশাপাশি রিলায়েবল ড্রাইভ পাওয়া যায় এর ফলে টায়ার সেফ থাকে